হ্যালো ফিভার্স, বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুপারস্টার শাকিব খান সুনীল চৌহানের সঙ্গে পুরোদমে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। নতুনভাবে শুরু করেছেন মুম্বাইতে একটি দারুণ ছবি, যে সিনেমাটির নাম হচ্ছে দর্দ। দর্দ সিনেমার নায়িকা ইমরান হাশমির সঙ্গে পর্দা কাঁপানো নায়িকা সোনাল চৌহান। আমরা জানি সুপারস্টার শাকিব খান একের পর এক চমক দিতেই থাকেন, আর তার এই চমক হিসেবে এবার সোনালকে নিলেন মুম্বাই সিনেমার এই তারকা, যে ইমরান হাশমির সঙ্গে অনেক বেশি বিখ্যাত হয়ে গিয়েছিলেন বিভিন্ন চুমুর দৃশ্য করে। বন্ধুরা, সেই নায়িকাকে দারুণ লাগছে যেমন ফিগার তেমন স্মার্টনেস এবার কিন্তু ফাটিয়ে দেবে সুপারস্টার শাকিব খান দর্দ সিনেমাটি করে। আপনাদের কাছে কি মনে হয়, সুপারস্টার শাকিব খানকে কি বাংলাদেশি যারা প্রোডিউসার এবং ডিরেক্টর রয়েছেন তারা খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছিলেন, পারেননি? সুপারস্টার শাকিব খানের যে লুকটি ভাইরাল হয়েছে সেই লুকটিতে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন তাকে অসাধারণ সুন্দর লেগেছে। এর আগে যারা তাকে নিয়ে কাজ করেছেন তাদের ধারে কাছেও নেই সুপারস্টার শাকিব খানের এবারের লুক। নিশ্চয়ই দর্দ সিনেমার মাধ্যমেই প্রমাণ করে দেবেন আসলে শাকিব কি এবং শাকিবকে কতটা কাজে লাগানো যায়। বন্ধুরা, আমরাও চাই বাংলাদেশের এই তারকা অনেক ভালো ভালো কাজ করে বাংলাদেশকে আরও বেশি উন্নত পর্যায়ে নিয়ে যাক, কারণ বাংলাদেশিদের যে মেধা রয়েছে, যে যোগ্যতা রয়েছে সেটা এখনও ভাবে সুন্দরভাবে প্রকাশ করা যায়নি, কারণ যোগ্য প্রযোজক পরিচালক এখনও তাকে হাতে পায়নি কিংবা গড়ে নিতে পারেনি। বন্ধুরা, তার ভিতরে অনেক অভিজ্ঞতা, অনেক যোগ্যতা, অনেক মেধা রয়েছে এবং সেই মেধার যদি যোগ্য কাজ করা যায় তাহলে নিশ্চয়ই তিনি আন্তর্জাতিকভাবে অনেক অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। আমরা তো আশাবাদী একদিন তাকে ইংরেজি কোনো ভালো মুভিতেও দেখতে পাবো। বন্ধুরা, সেটা যদি হয় তাহলেও কি আপনারা অবাক হবেন? শাকিব ভক্ত হিসেবে আমি কখনোই তা অবাক হব না। চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন এবার শাকিব দেখিয়ে দেবে ওর ভিতরে কি যোগ্যতা রয়েছে, যদি সুযোগ পাই আমিও একসময় দেখিয়ে দিতে পারবো সেটা। কিন্তু বাংলাদেশে যারা কাজ করে তারা আসলে তাদের মেকআপ, তাদের গেট আপ, তাদের রুচি, তাদের স্টাইল সব কিছুই বাংলাদেশের একটু ভিন্নতা রয়েছে, অনেকটা পিছিয়ে রয়েছে। আমরা যখন দেশের বাইরে যাই তখন সেটা খুব ভালোভাবেই অনুভব করতে পারি, কিন্তু সেটা তো যারা বাংলাদেশের প্রযোজক পরিচালক তাদেরকে বোঝানো যাবে না, কারণ তাদের মেধাটা ওখানে রয়ে গেছে। আমরা আশাবাদী কলকাতা কিংবা বোম্বের মতন খুবই যারা শিক্ষিত মেধাবী প্রযোজক পরিচালক সেরকম কোনো মানুষ এগিয়ে আসবেন চলচ্চিত্র বাংলাদেশে একদিনও ওই ধরনের চলচ্চিত্র তৈরি করবার মননশীলতা নিয়ে। আমার মনে হয় সেদিন হয়তো বা আমরা বেঁচে থাকবো না, কিন্তু খুব ভালো ভালো তারকা আসবেন যারা হয়তো দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। একসময় বাংলাদেশের সিনেমা কলকাতার সিনেমার চাইতেও অনেক বেশি ভালো ছিল, সেটা আমরা সকলেই জানি, আর এখন কি বলবো, আর বলার কিছুই নেই। তবে সব কিছু মিলিয়ে আশাবাদী শাকিব পথ দেখাচ্ছে, সেই পথ ধরেই একদিন হাঁটবে এদেশের বাংলা সিনেমা। অপুর কথাগুলো চমৎকার লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবার।